হ্যালো বন্ধুরা, সৌরভ দীপক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে এখন 9টা বাজে, আর আমাদের একটা পাশে পুকুরে মানে মাছ ধরা হচ্ছে। জল কালকে সব জল মারা হয়ে গেছে মোটর দিয়ে, তো আজকে মাছ ধরা হবে। তো তোমাদের মাছ ধরাও দেখাবো, আর কি কি মাছ পড়লো পুকুরটাতে, কি কি মাছ ছিল সেটাও দেখাবো। তো চলো দেখি কি কি মাছ ধরা হচ্ছে আর কারা কারা ধরছে। কারা ধরছে বলতে জেলেরাই নিয়েছে। তো চলো দেখা যাক কি মাছ ধরা হচ্ছে। পাতাতেই বেশি বড় 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 হয়ে যায়নি, পচে যায় পাতা বড় বড় রানি করে। এক বছর কেন হয়েছিল এইখানে? এইখানে একটা মাছ আছে দেখো কেমন লাভ আছে। সব ওই যেই দিকটাই জল থাকবে সেই দিকেই চলে যাবে। লেবেলে নিজেদের একা যে কোনো জিনিস একা থাকলে কি বলতো, নিজের মনের মতো করা যায়। যখনই করবে এর হচ্ছে এই মত হবে নি, তার সেই মত হবে নি, তুমি হয়তো একটা বললে সে হয়তো একটা বললে, ওই করেই তো হয়। জল আবার বেড়ে যাচ্ছে, পাঁকের একটা ইয়ে আছে না, তো দেখো মাছ ধরছে। আর এই যে মোটর দিয়ে জল তুলেছিল, অন্য পুকুরে জল দিয়েছে, পাশেই পুকুর আছে, আর আশেপাশে প্রচুর পরিমাণে অনেক পুকুর আছে। তোমাদের একদিন অবশ্যই দেখাবো, ধুমরা ঘুরে রাখবে কতগুলো পুকুর, অনেকগুলো পুকুর আছে। তো পাশের একটা পুকুরেই জল ফেলেছে এটার, তো এই পুকুরটা জল মেরে এটার মাছ ধরা হচ্ছে, জেলেরা ধরছে। তো দেখো কি মাছ পাওয়া যায়, পরে তোমাদের দেখাবো অবশ্যই। তো এখন আমি চলে যাই, রান্না করতে হবে, কেননা না রান্না করলে হবে না। আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি, দিয়ে এসেছি, দেখি কী মাছ পড়লো তাই দেখতে এসেছি। তো চলো আমি চলে যাই, পরে আবার দেখাবো তোমাদের কী মাছ পড়লো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখো কত মাছ পড়েছে হাড়িতে, অনেক মাছ, মাগুর মাছও আছে, মাগুর মাছ দেখা যাচ্ছে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতো বাই বাই।